আমার এই মেকআপ আর্টিস্ট কিন্তু প্রচন্ড মানে কি বলবো আমাকে হাঁপিয়ে দিয়েছে আজকে। হ্যাঁ দুষ্টু মানে আর যতবারই আমি এখানে এসছি ততবারই সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করেছে, অনেক সুন্দর কাজ করেছে, সবাই সত্যি খুব ভালো লাগছে। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিমিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গাইস গুড মর্নিং সবাইকে। আজকে আমি কিন্তু খুব তাড়াতাড়ি উঠেছি, একদম গুড গার্লের মতো তাড়াতাড়ি উঠে গেছি। সেই ছটা কততে তাও খেয়াল নেই। অ্যাকচুয়ালি আজকে আমার ননদের অপারেশন, তোমরা দেখেছো যে দিদি অসুস্থ, অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তোমাদের বলেছিলাম যে দিদির আঙ্গুল ভেঙে গেছে, দুটো আঙ্গুল ভেঙে গেছে। তো আজকে দুটো আঙ্গুলের অপারেশন। তো সকালবেলা উঠেছে সবাই, গেছে তো তোমার দাদা ভাই, তারপর আমার ভাগ্নি, তারপর ভাগ্নি জামাইরা, ওরা গেছে। তো আর আজকে রয়েছে আমার একটা ব্রাইডাল মেকআপ রয়েছে। তো আজকে আমি সেই ব্রাইডাল মেকআপে যাব। তো চলো সেখানে কি করছি আর কীভাবে ওরা মেকআপ করে, কী কী করে, তো চলো। আর আমার কি লুক আমি সেটা নিজেও জানি না, আমার কি লুক হতে চলেছে। তো এখন ওখানে যাব, তারপরে শুনতে পাবো, তারপর তোমাদের জানাতে পারবো। তো চলো ওখানে গিয়ে কী করছি সেগুলো দেখো। গাইস এসে বসে রয়েছি, বাট আমার মডেল এখনও আসেনি। এবার আমরা দুটো মডেল বসে রয়েছি। কজনটা দেখবো, পাঁচজন সবাই। আমরা এই যে চারজন এসেছি, ওখানে রয়েছে। আর এই যে ওকে রেডিও করছে, শুরু করে দিয়েছে, চুল ধরে দিয়েছে, ও বসে বোরিং হয়ে যাচ্ছে, আমিও বসে বোরিং হয়ে যাচ্ছি, এখন আসেনি। ও সবাই আর একটু দিতে পারছি, কার তুমি কর মডেলের নাম জানো না? মিতা। আমার নাম কি বলেছে? মিতা। মডেলের নাম বলেনি? হ্যাঁ জিজ্ঞেস করি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পেয়ে গেছি আমার মেকআপ আর্টিস্ট। তো গাইস চলো চলে এসছে। আমি ওটা ভাবছিলাম যে এখন আসছে না কেন, অনেকক্ষণ যে আমরা এসছি। চলো তাহলে স্টার্ট করে দাও, চুলটা ধরো নাকি, না দিদি আসবে তারপর। আচ্ছা চলো চুলটা স্টার্ট করো। অনেকক্ষণ থেকে ট্রাই করছি ভাই, পাচ্ছি না। এই সময় একটা স্যাড ভিডিও করা উচিত, যা অবস্থা আমার। তো ফ্রেন্ডস অনেকক্ষণ ধরে আমাকে লেন্স পরানোর চেষ্টা করেছে, বাট আমার লেন্সটার পরাই হয়নি, কারণ আমার চোখে প্রচণ্ড কাটা কাটা লাগছিলো এই কারণে। আর দেখতেই পাচ্ছ ও আমার চোখের মেকআপটা করছে। তো আমি সবটুকু হয়তো দেখাতে পারবো না, কারণ স্টান নেই। আর সত্যি কথা বলতে আমার মেকআপ আর্টিস্ট একটা বাচ্চা মেয়ে, ও ক্লাস 11-এ পড়ে, আর ওর কাজে একটু ধৈর্য নেই। মানে ও থামছে, করছে, ম্যাডাম আসছে, ম্যাডাম বলছে, তারপর করছে। বাট খুব মজার, খুব ভালো একটা মেয়ে, মানে আমার খুব ভালো লেগেছে ওকে, ব্যাস এক কথা যেটা বলে। তো যাই হোক, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর একটা জিনিস ভিডিওর মধ্যে বলছি, তো আমি সবাইকে কমেন্টে রিপ্লাই করতে পাচ্ছি না, কারণ আমি একটু ব্যস্ত রয়েছি ঘরের দিক থেকে। তো তোমরা অনেকেই জানো যে আমার ননদ অসুস্থ রয়েছে, তো ঘরের জন্য একটু ব্যস্ত রয়েছি। মোটামুটি আমি মানে তৈরি হয়ে গেছি, এখন লিপস্টিক বাকি, তারপরে টিপ করবো, জুয়েলারি করবো, এখন অনেক বাকি। আর এই যে জুয়েলারি দিচ্ছে দিদি, না
না জুয়েলারিটা তো গাইস মেকআপের পরে চলে আসলাম আমরা লাঞ্চ টাইম। তো দেখতে পাচ্ছ লাঞ্চে রয়েছে আজকে ইন্টারনেট চিকেন প্যাটিস আর রয়েছে একটা পেস্টি। তো আমি তো পেস্টি খেতে বিশাল ভালোবাসি, তো ওটা পেয়ে তো বিশাল আনন্দ পেয়ে গেছি দেখতেই পাচ্ছ। আমি খাচ্ছি আর ওই যে আমার মেকআপ আর্টিস্ট দেখতে পাচ্ছ সুস্থ নেই, কিন্তু ও একবার এদিক আর ওদিকেই করে বেড়াচ্ছে, মানে বিশাল আনন্দ হচ্ছিল, সেটা অনেক বকবকও করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগছে। এই ফার্স্ট টাইম মনে আমি এরকম মেকআপ আর্টিস্ট পেয়েছি যে চালিয়ে খাচ্ছে আমাকে, মানে কি বলবো, ওরা কি সুন্দর দেখো রেডি রেডি ঝাজু গুজু করে একদম লাগাও রামাঞ্জন একটা সেটা ওইটা করেই যাচ্ছে। দিদি আমার ভাগ্যে একটা মেকআপ আর্টিস্ট পড়েছে। যাই হোক ভালো লেগেছে, ওর সাজানোটাও খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। আর সব মডেলদের তোমাদেরকে একটু করে দেখাচ্ছি, এই দেখো না আমি মডেল দেখাচ্ছি। আর এই যে আমাদের দিদি, সবাই আস্তে আস্তে মানে এত লজ্জা লাগে বুঝে লজ্জা লাগছে। না না আমি এরকম করে উকি মারতে যাচ্ছিলাম। দিদি স্টুডেন্ট দিদি স্টুডেন্ট কিন্তু আমাদের সাজিয়েছে, আর যতবারই আমি এখানে এসেছি ততবারই সুন্দর সুন্দর লুক ক্রিয়েট করেছে, অনেক সুন্দর কাজ করেছে, সবাই শুনতে খুব ভালো লাগছে। ওয়েলকাম। তো এই যে সব মেকআপ আর্টিস্ট আর তাদের মডেল ওই দিকে রয়েছে, এই যে একটা মডেল দেখিয়ে দিচ্ছি, এই যে ওকে কেমন লাগছে বলবে। তো দেখো অন্য অনন্যা অনন্যাকেও খুব সুন্দর লাগছে, ওর ব্রাইডাল আমার রিসেপশন। এটা কি গো, এটা হচ্ছে নন বেঙ্গলি ব্রাইডাল, হ্যাঁ নন বেঙ্গলি বেজে ব্রাইডাল লুক। তো আর একটা মডেল রয়েছে, এই যে ওর ফটোশুট সবে কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ, ও ব্রাইডাল আমার অন্যটা বারবার পড়ে যাচ্ছে, এটা লাগাও লাইভ করব তো তোমার, এই তো ওই তো কি রে কি লাগাও এটা। আর আমার লেন্সটাই পরতেই পারলাম না, অনেক কষ্ট করলো দিদি লেন্স পরানোর জন্য, বাট আমার চোখ এত জ্বালা করছিল, মানে কি বলবো জ্বালা জ্বালা করছিল প্রচন্ড পরিমাণে, এই কারণে আমি লেন্স আর পরলাম না, খুলে দিয়েছি। লেন্সটা পরলে হয়তো আরো বেশি ভালো লাগতো। ফটোগ্রাফার এইটা তো থাকছে না, খুলে যাবে
সেই প্রথমবার সে ভিডিও দিয়েছে, এখনো তো দেয়নি বলো দিদি। না দেবে না, যেটা দিয়েছিল সেটা মানে পড়া। তো গাইস দেখো চেঞ্জ করে নিয়েছি, বাট মেকআপটা তুলিনি, মেকআপটা বাড়ি গিয়ে তুলবো, কারণ এই মেকআপে আমি ভাবছি যে বাড়ি গিয়ে কটা ভিডিও করে নেব। আর তোমার দাদা ভাই নিতে এসছে, ও রাস্তা দাঁড়িয়ে আছে, ফোন করেছিল। তো চলো এখন বেরোনো যাক, বাড়ির দিকে যাব। তো তোমাদের ভিডিওটা কেমন কি লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, কারণ আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো। আর কোন মডেলকে কতটা ভালো লেগেছে, কার সাজ কেমন লেগেছে, প্লিজ কমেন্টে জানাতে ভুলবে না। আর ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট তো অবশ্যই চাই। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এই ভিডিওতে টাটা।